কাজল জেলার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পথে নামলো মালদার মানিকচক ও ভূতনি থানা এলাকার মানুষ। মথুরাপুর চৌরঙ্গি এলাকায় মালদার উত্তর রাজসড়কে টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো মানিকচক ও ভূতনি থানা এলাকার মানুষ। তাদের দাবি, মানিকচক ও ভূতনি থানাকে মালদা জেলার অন্তর্ভুক্ত রাখতে হবে। চাঁচল জেলার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পথে নামলো মালদার মানিকচক ও ভূতনি থানা এলাকার মানুষ। এদিন মথুরাপুর চৌরঙ্গি এলাকায় মালদার উত্তর রাজসড়কে টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো মানিকচক ও ভূতনি থানা এলাকার মানুষ। তাদের দাবি, মানিকচক ও ভূতনি থানাকে মালদা জেলার অন্তর্ভুক্ত রাখতে হবে। চাঁচল জেলা মানবো না, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। সম্প্রতি মালদা জেলাকে ভাগ করে মালদা ও চাঁচল দুটি পুলিশ জেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চাঁচলের অন্তর্ভুক্ত হতে পারে মানিকচক ও ভূতনি থানা, আর তাতেই ক্ষুব্ধ মানিকচক ও ভূতনি থানা এলাকার মানুষ। তারই প্রতিবাদে এদিন পথে নামে মানুষ। এদিন মথুরাপুর চৌরঙ্গি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে সাধারণ মানুষ। মালদার উত্তর রাজসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ চলতে থাকে। অবরোধকারীদের বক্তব্য, মানিকচক ও ভূতনি থানা এলাকার জন্য চাঁচল জেলা হলে সমস্যার শেষ থাকবে না, চাঁচলে গিয়ে জরুরি কাজ করতে অসুবিধার সম্মুখীন হবে। চাঁচল নয়, মালদা জেলায় ছিলাম আর থাকবো, তাই এদিন অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে অনশনে বসার হুমকি দিয়েছেন জনসাধারণ। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। অবশেষে মানিকচক থানার পুলিশ পৌঁছে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। নাগরিক বন্ধু, আমরা তো জিনিসটা এখানে অবস্থান বিক্ষোভ পথ অবরোধ দেখলাম আমরা, এবং ধরমপুর স্ট্যান্ডেও শুনলাম যে ওখানে পথ অবরোধ অবস্থান বিক্ষোভ হয়েছে, এবং মথুরাপুর চৌরঙ্গিতেও এখন হচ্ছে, আমরা দেখতে এলাম। এখানকার মানুষদের একটাই দাবি যে আমরা দীর্ঘদিন ধরে যে মালদা সদর সাব ডিভিশনে ছিলাম, মালদা জেলায় মালদার এসপি আন্ডারে ছিলাম, ভূতনি এবং মানিকচক থানা যে চাঁচল জেলা পুলিশের ব্যবস্থায় যাচ্ছে তার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হয়েছে, এবং এই অবস্থান বিক্ষোভ প্রায় 10টা থেকে চলছে। এবং এখন আমাদের মানিকচক ব্লক প্রশাসন অর্থাৎ আমাদের থানার ওসি এখন আসলেন, এবং তিনি জানালেন যে সকাল 10টা থেকে যে পথ অবরোধ হয়েছে সেটা 9:00 অবধি খবর গেছে, এবং সেখান থেকে রিটার্ন ব্যাক মানিকচক ব্লক প্রশাসনের কাছে এসছে। এবং তারাও কী কারণে মানিকচক নাগরিক বৃন্দরা এই কাজ করছেন বা এই পথ অবরোধ করছেন তারা জানিয়েছেন, এবং তাদের কাছে মেসেজ এসছে যে এরকম যদি এলাকাবাসী যদি না চায় তাহলে হবে না, এবং এটা মালদা সদর সাব ডিভিশনেই থাকবে, এই ব্যবস্থা প্রক্রিয়া কাজ আজ থেকে চালু হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা মালদা সদরে জন্মগতভাবে আমরা এখানকার বাসিন্দা, মালদা সদরে আমরা থাকছি, আমাদের যতরকম জমির জায়গা হোক বা কোর্টের কাজ হোক সম্পূর্ণ আমরা মালদাতেই আমরা করতাম। মালদা সদরে আমরা সব রকমের সুবিধা আমরা পাই। আমরা দেখছি খবরের কাগজে বা অন্যান্য জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের মানিকচক থানাকে কেটে দিয়ে, আপনার ভূতনি থানায় কেটে দিয়ে আপনার চাঁচল মহকুমার অন্তর্ভুক্ত করার একটা সরকারি প্রচেষ্টা হচ্ছে। আমাদের একটাই দাবি দিদির কাছে যে দিদি, আমাদের মানিকচকের মানুষ সম্পূর্ণ গরিব মানুষ আর কি, আমরা এখানে বেশিমাম লোক দিনে অনেক দিন খাই, চাঁচলে যে সমস্ত সুবিধা আমাদের এখান থেকে আমরা অনেক বঞ্চিত হবো আর কি। আমরা আমাদের মানিকচকবাসীর একটাই দাবি আছে যে আমরা চাঁচলটাকে আমরা মনে প্রাণে আমরা মেনে নিতে হবে, আমরা তো দুর্ভাগ্যের শেষ থাকবে না, তো তাহলে আমাদের অন্বেষণ করতে হবে, আমরা অন্বেষণে যাবো। মানিকচকের মানুষ পুরো আমরা দলবল নির্বিশেষে আমরা চাই এটা যেন মালদা সদরেই থাকুক। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing,
हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।